হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো বন্ধুরা, আপনাদেরকে আজকে নিয়ে যাবো হচ্ছে জলপাইগুড়ি তিস্তা উদ্যানে। আমি এবার ফার্স্টবার ভিজিট করব, সবই তোমাদেরকে দেখাবো। তো ভিডিওটি পুরো দেখতে থাকো, দেখা হচ্ছে তিস্তা উদ্যানে পৌঁছে। A few moments later. গাইস, চলে এসেছি আমি তিস্তা উদ্যানে। এখন আপনাকে ভেতরের ভিউটা পুরো দেখাবো, দেখতে থাকো পুরো ভিডিওটা। গাইস, এখানে টিকিট কাটতে হবে। কত টাকা টিকিট? আচ্ছা, ওই এখানে টিকিট কত? 20 টাকা। দেখো, এটা হচ্ছে এন্ট্রি। গাছগুলো কিন্তু সে সুন্দর ভাবে ডিজাইন করছে। দেখো কত সুন্দর আছে এগুলা। এই জায়গাটা পুরোটাই ফাঁকা, আগে তো কিছু ছিল, এখন নাই, এখন পুরোটা ফাঁকা। সন্ধ্যায় বিকাল 4টার থেকে চলে যায় না, এখন হয়তো এটা ভালোভাবে তৈরি হয়নি, তখন তৈরি এটা হয়ে চলবে। সামনে পুকুরও আছে, দেখাচ্ছি তোমাদেরকে। আর পুকুরের সামনে একটা চারদিকে গাছ আর মাঝখানে পাহাড়ের উপরে শিব ঠাকুর বসে আছে, সেটি সেই সুন্দর দৃশ্য। গাইস, এখানে একটা লোক আছে, ওখান থেকে শুনিনি যে এখানে বোট চলে কিনা। এখনো এখনো কি এখানে বোট চলে? বাচ্চারা নেই। আচ্ছা, বোট কি কোনো টাইম টেবিল আছে? কোনো টাইম টেবিল আছে? গাইস, এই গেটটাকে খুব সুন্দরভাবে বানাইছে, একদম একুরেট ভাবে। একটা পাতা বড় নেই, একটা পাতা ছোট নেই, একদম একুরেট ভাবে সেই সুন্দরভাবে এটাকে বানাইছে। দাও তোমাদেরকে আরো ভালো মতো ভাবে দেখাচ্ছি। এই যে দেখো, যখন ও সাইড দিয়ে পুরো ঘুরে বেড়াবে তখন ওই একই রকম ডিজাইনটা পাবে। পেছন দিক দিয়ে সেই ডিজাইনটা দেখা যাচ্ছে না, আবার সামনের দিক থেকে সুন্দরভাবে সাজানো। বাট সামনে না যায়, দেখো চারপাশ দিয়ে সুন্দর সুন্দর গাছ আর এইদিকে সুন্দর। তো বন্ধুরা, আমার কাছে এই জায়গাটা খুব ভালোই লাগলো। তোমরা এখানে ফ্যামিলির সাথে আসতেই পারো, অনেক জায়গা আছে ঘোরার মতন। এখানে অনেক গিনিপিগও রাখা আছে, বোটিংও করতে পারো, আপনারা করে দেবেন। বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আর আমার চ্যানেলে এরকমই ভিডিও পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেলটি অল অপশনে ক্লিক করে দেন। আর আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।